আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চিতা, কারণ মাসুদ রানা সিরিজ করা এটা আমার নিজেরও একটা স্বপ্ন ছিল। আর বাংলাদেশে যখন কাজ করতাম ওই দ্য সার্চ মুভি থেকেই বলতো যে বাংলার জেমস বন্ড, তা আমি এবার ফেসবুকে যখন আজিজ ভাই, তখন তো কেউই জানেন, ইভেন দা আমাদের একজন সাংবাদিক ভাইও জানেন না যে এই ছবিতে কে কাজ করবে, তখন আমি ফেসবুকে দেখলাম মানে এত কমেন্ট, সবাই লিখছে যে বাংলার জেমস বন্ড অনন্ত জলিল, অনন্ত জলিল, অনন্ত জলিল, অনেক অনেক কমেন্ট, অনেক কমেন্ট, মানে 95% কমেন্ট অনন্ত জলিলকে নিয়েই করেছে যে এই জেমস বন্ড মুভি, বাংলার জেমস বন্ড বা এই চিতা ছবিতে মাসুদ রানার ক্যারেক্টারে অনন্ত জলিলকে যায়। এইবার আমি আজিজ ভাই যখন আমার সাথে গল্পটা বলে, তা আমি একটা কথাই আজিজ ভাইকে বলি যে আমাকে তিনটা জিনিস দিতে হবে। একটা হচ্ছে সিনেমা হলে মানুষের চোখে পানি পড়তে হবে ছবি দেখার সময়, সেই স্ট্রাগলটা ছবিতে থাকতে হবে। আরেকটা, ছবি মানুষ এন্টারটেনমেন্টের জন্য যায়, এই ছবিতে প্রেম ভালোবাসা থাকতে হবে। হ্যাঁ, আরেকটা অ্যাকশন তো আপনার মানে মাসুদ রানা সিরিজ অ্যাকশন থাকবে, এটা তো থাকবেই। তখন আজিজ ভাই আমার সাথে একমত হলেন যে হ্যাঁ অনন্ত ভাই, আপনি ঠিকই বলেছেন, আপনাকে কমিটমেন্ট দিতে পারি এই ছবিতে ভরপুর, আপনি যা বলছেন এই ভরপুর এই প্যাকেজটা থাকবে। এখন আমি তো দেখতে পাচ্ছি আমাদের বর্ষা রানীর মতন আরেক লম্বা এক মেয়ে এখানে এমআর নাইনে কাজ করেছে আলিসা, এখন আমাদের আজিজ ভাই কি দুজনের সাথে প্রেম করাবে কি না আমি তো বুঝতে পারতেছি না আমি। ওকে দর্শক, এটা একটা ইন্টারেস্টিং গল্প হবে দুটো নায়িকা, তা আমরা ছবিটা ইনশাল্লাহ ভালো তো হবেই, সবার আশা যে আজিজ ভাই আছেন, জাজ মাল্টিমিডিয়া আছেন, যেখানে অনন্ত ভাই সাথে আছেন, প্লাস বর্ষা এবং অন্যান্য আর্টিস্ট। আরেকটা কথা না বললেই হয় না, যার নাটক আমরা ছোটবেলা থেকে দেখি, নাদের স্যার, নাদের স্যার এই ছবিতে আছেন, অনেক বড় ভূমিকা পালন করবেন। এখন আমাদের অঞ্জনা ম্যাডামকেও তো বাদ দেওয়া যাবে না। সবাইকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া কাজ করবেন, আমরা আপনাদের সাথে একসাথে কাজ করব ইনশাল্লাহ, এবং ভালো হবে এটা হতেই হবে, কারণ আমরা যদি মরে না যাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দান করেন, ছবি ভালো হতে হবে।